শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড ক্যান্সার আলাপনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি ক্যান্সার সংক্রান্ত যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আজও এর ব্যতিক্রম নয়, আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে কোলন ক্যান্সার এবং সচেতনতা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার শরীফ আহমেদ, সহযোগী কনসালটেন্ট ডিপার্টমেন্ট অব অঙ্কোলজি ইউনাইটেড হসপিটাল লিমিটেড ঢাকা। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর, এবং ধন্যবাদ এটিএন নিউজকে যে এরকম একটা মার্চ মাসে কোলন ক্যান্সার সচেতনতা মাস সে উপলক্ষে এরকম একটা আয়োজনের জন্য। জি স্যার, আজকে আমরা যেহেতু কোলন ক্যান্সার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, শুরুতেই আসলে জানবো যে কোলন ক্যান্সার বলতে আসলে আমরা কী বুঝি, বা শরীরের কোন অংশকে আসলে আমরা কোলন হিসেবে আখ্যায়িত করতে পারি? আচ্ছা, কোলন ক্যান্সার তো খুব প্রচলিত টার্ম, এখনকার সবাই জানে যে কোলন ক্যান্সারটা কি খুব কমন। তারপরে সেটা বলতে গেলে বলতে হয় যে আমাদের যে খাদ্য নালী বা খাদ্য পাইপ যেটা গেল মুখ থেকে একদম মলদ্বার পর্যন্ত, এটা শেষ অংশ যেটা সেটাকে আমরা বৃহদান্ত বলে যেটাকে জানি, সেটাকে আসলে প্রচলিত ভাষা কোলন বলে। এটা একসাথে দুটো পার্ট আছে, সেটাকে একটা পার্ট অ্যাকচুয়াল কোলন, আর একটা যে একদম শেষের মধ্যে সেটাকে আমরা বলি রেক্টাম। এবং টার্মটা আসলে যেটা হয় আমাদের ডাক্তারের ভাষায় সেটা আমরা বলি কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন এবং রেক্টামের ক্যান্সার, সেটাকে সামগ্রিকভাবে সহজবদ্ধভাবে সবাইকে কোলন ক্যান্সার বলে। আচ্ছা আচ্ছা, তো এই কোলন ক্যান্সার আসলে কেন হচ্ছে স্যার? আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে বলতে হয় যে যে কোনো ক্যান্সারের মানে একজ্যাক্ট কোনো কারণ নাই যে এই কারণেই ক্যান্সার হবে, তবে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, ওসব কারণের জন্য কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তো এর মধ্যে কিছু ঝুঁকি আছে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি বা মডিফাইড করতে পারি, কিছু ঝুঁকি আছে যেগুলো আনমডিফাইড। তো মডিফাইবল ঝুঁকি যেগুলোকে আমরা চলতে, এর মধ্যে একটা হচ্ছে প্রথম হচ্ছে খাদ্যাভ্যাস, মানে কম আঁশযুক্ত খাবার, বেশি লাল মাংস খাওয়া, হ্যাঁ, আনহেলদি ডায়েট, হ্যাঁ, ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার, টিন বা ক্যান ফুড, এগুলি কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। সাথে হচ্ছে ধূমপান, তারপরে অ্যালকোহল কনজাম্পশন বা মদ্যপান, এগুলিও কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় খাদ্যের মধ্যে। এছাড়া হচ্ছে স্থূলতা, হ্যাঁ, কম শারীরিক পরিশ্রম, হ্যাঁ, এগুলি কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এর সাথে আর এগুলি তো হচ্ছে মডিফাইড, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, আর আনমডিফাইড যেগুলি কারণ বা রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন বংশগত, কেউ যদি বংশে বা ফ্যামিলিতে কোলন ক্যান্সার থাকে তাদের জন্য কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এবার কিছু জিনগত কিছু বৈশিষ্ট্য আছে যেগুলিতে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এছাড়া কিছু ডিজিজ আছে যেটাকে আমাদের আমরা বসে ইরিটেবল মানে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস বা ক্রোন ডিজিজ, এদের ক্ষেত্রে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে আসলে কিরকম রোগী আসলে প্রতি বছর কোলন ক্যান্সারে শনাক্ত হচ্ছে? আমরা যদি বাংলাদেশে পুরো বিশ্বের কথা বলি, পুরো বিশ্বে কোলন ক্যান্সারটা হচ্ছে চতুর্থ বা তৃতীয় বৃহত্তম ক্যান্সার, এবং মারা যাওয়ার হার দেখলে এটা দ্বিতীয়তম। আর আনফর্চুনেটলি আমাদের দেশে অ্যাকচুয়ালি কোনো ন্যাশনাল ওয়াইড ক্যান্সার রেজিস্ট্রি বা ডাটা না থাকাতে আমরা অ্যাকচুয়াল বলতে পারি না যে আসলে কী পরিমাণ ক্যান্সার পেশেন্ট বা কী পরিমাণ কোলন ক্যান্সার পেশেন্ট প্রতি বছর শনাক্ত হয়। তো যেটা হচ্ছে যে কিছু ইনস্টিটিউট বেসিস কিছু ডাটা থেকে বলা যায় এটা প্রথম পাঁচটা ক্যান্সারের মধ্যে একটা ক্যান্সার হচ্ছে কোলন ক্যান্সার। আচ্ছা, তো এই যে এত রেশিও, আমরা যদি স্পেসিফিক্যালি জানতে চাই যে কীরকম রোগী আসলে আক্রান্ত হচ্ছে? অ্যাকচুয়ালি কোলন ক্যান্সার যদি বলি মেয়ে ফিমেল এবং মেল ক্ষেত্রে প্রায় সমানভাবেই আসে, এবং প্রতি বছর যা আমাদের একটা ডাটার মধ্যে আছে যে প্রতি বছর বাংলাদেশে মোর দেন 2 লাখের বেশি নতুন ক্যান্সার রোগী হয়। আচ্ছা, তা আমরা মনে করি বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্রাপ্ত তথ্য ভিত্তিতে যে এই প্রতি 2 লাখের উপর যে ক্যান্সারের মধ্যে মিনিমাম 10-20,000 প্লাস মাইনাস কোলন ক্যান্সার পেশেন্ট আসে। আচ্ছা, এটা একটা ম্যাসিভ একটা বড় সংখ্যায়, এবং আমাদের দিক থেকে মানে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এবং পুরুষদের ক্ষেত্রে লাং ক্যান্সার ঠিক পরবর্তীতে বলতে গেলেই এই কোলন ক্যান্সারটা চলে আসে। আচ্ছা স্যার, এই যে এত রোগী আক্রান্ত হচ্ছে কোলন ক্যান্সারে, তো কী কী লক্ষণ বা উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হয়? সবচেয়ে যেটা বাংলাদেশের ক্ষেত্রে বা বেশিরভাগ উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যেটা প্রবলেম যে বেশিরভাগ ক্ষেত্রে কোলন ক্যান্সার বা যে কোনো ক্যান্সারই আমাদের দেশে একটু মানে দেরিতে আসে, মানে একটু লেট স্টেজে আসে। আমরা যে কোলন ক্যান্সারের স্টেজ চিন্তা করতে একটু লেট স্টেজে প্রেজেন্টেশন করে। তো সাধারণত কোলন ক্যান্সারের ক্ষেত্রে যেসব উপসর্গ হয়, প্রথম হচ্ছে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, দেখা যায় যে কিছুদিন কনস্টিপেশন বা কষ্টকাঠিন্য থাকতেছে, আবার কিছুদিন একদম লুজ মোশন হচ্ছে, এটা একটা। দ্বিতীয়ত আরেকটা থাকে যেটা হচ্ছে বাথরুমের সাথে ওখানের সাথে রক্তপাত হওয়া বা রক্ত যাওয়া। হ্যাঁ, তৃতীয় আরেকটা হচ্ছে যে অনেকে যেটা আসে যেমন কোথায় কোলন ক্যান্সারটা হচ্ছে, তার অবস্থান কোন দিকে, ডান দিকে না বাম দিকে, এটার সাথে কিছু
মানে লক্ষণের উপসর্গ কিছু পরিবর্তন হয়। এবং কিছু কিছু পেশেন্ট আছে যে বাথরুম আটকে যাওয়া, আমরা যেটা কেবল ইন্টেস্টিন অবস্ট্রাকশন নিয়ে আসে, কেউ পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা, রোগী রোগ ছড়ায় গেলে যেমন পেটে বা লিভারে চাকা হয়ে যাওয়া, এরকম জিনিস নিয়েও আসে। আবার কেউ আসে যে বাথরুম করার ক্ষেত্রে বা মল ত্যাগ করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাথরুম আসতে ব্যথা নিয়েও কিছু রোগী আমাদের এখানে প্রেজেন্ট করে। আচ্ছা আচ্ছা, তো স্যার আপনারা এই রোগীদের আসলে শনাক্ত কীভাবে করে থাকেন? আচ্ছা, শনাক্ত করা জন্য হচ্ছে যখন কোনো রোগী তার কোনো উপসর্গ নিয়ে আসে তখন আমরা প্রথম কাজ হচ্ছে তার সম্পূর্ণ ইতিহাসটা শোনা, যে তার কবর থেকে প্রবলেমগুলো হচ্ছে, কতদিন ধরে হচ্ছে। এটার পরে প্রথম চলে আসে জনজন মনে করে যে ওনার আসলে কোলন ক্যান্সার থাকতে পারে বা রেক্টাম ক্যান্সার থাকতে পারে। প্রথম পরীক্ষা হচ্ছে যদি নিচের দিকে হয় বা ইয়ে হয়, আমরা ক্লিনিক্যালি প্রথম দেখি যে ডিআরই মানে বাথরুম আসতে আঙুলতে দেখি যে কোনো টিউমার আমাদের হাতে লাগছে কিনা। যদি না লাগে, ওরকম সিম্পটম থাকে, তখন আমরা ওনাকে বলি কোলোনোস্কোপি করতে, বাসিক মনোস্কোপি করতে, যাতে আমরা পুরো কোলনটা বা পুরো অন্তরটা বিহন্তটা আমরা দেখতে পারি, হ্যাঁ, যে কোনো কোনো সন্দেহজনক কোনো টিউমার বা কিছু আছে কিনা বা পলিপ আছে কিনা। থাকলে ওখান থেকে একই সেটিংয়ে বায়োপসি নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা, তার পরবর্তীতে যদি ওখানে ক্যান্সার ধরা পড়ে তখন আমরা পরবর্তীতে স্টেজিং ওয়ার্ক, আমরা রোগটা কি এখানেই সীমাবদ্ধ নাকি ওটা বিস্তৃত অন্য জায়গায় চলে গেছে, সেগুলো আমরা দেখি। আচ্ছা, এই পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো কি মানে উপজেলা পর্যায়ে কি অ্যাভেলেবল? একটা সময় ছিল যে কোলোনোস্কোপি খুব উপজেলা পর্যায়ে আসলে অ্যাভেলেবল ছিল, এখন যেটা হচ্ছে বেশিরভাগ জেলা সদর হসপিটালে বা জেলাগুলিতে বিভাগীয় শর্ত হয়ে গেছে অনেক আগে, তো কোলোনোস্কোপি করার সুবিধা আছে। হ্যাঁ, তবে সব জায়গায় বা সব জেলা হসপিটাল এখনও বা বিভিন্ন সেন্টার বিশেষ করে প্রাইভেট সেন্টারের দিকে বেশ অগ্রগামী, হয়তো অনেক জায়গায় ভিডিও কোলোনোস্কোপি সুবিধা এখন অনেক জায়গায় আসে নাই, কিন্তু কোলোনোস্কোপি সুবিধা মোটামুটি অলমোস্ট সব জেলাতেই আছে। স্টেজিং হচ্ছে যে কোনো ক্যান্সারের সাথে কোলন ক্যান্সারের স্টেজিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, যে আমরা বললাম না যে একটু আগে যে আমরা কোলন ক্যান্সারগুলি একটু লেট স্টেজে, স্টেজের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা ওয়ান বা টু মানে এক বা দুই পর্যায়ে বা স্টেজে যদি একটা কোলন ক্যান্সার রোগী আসে, আমরা বলছি তার পাঁচ বছর বেঁচে থাকার এবং ভালো থাকার সম্ভাবনা শতকরা প্রায় 90%। আচ্ছা, হ্যাঁ, মানে এটা কিন্তু একটা বড় নাম্বার। সেটাই যদি স্টেজ তিনে চলে আসে, সেই 90 থেকে সেটা কমে হয়ে যায় 50-40%। হ্যাঁ, এবং স্টেজ ফোরে আসলে সেটা হয়ে যায় 10%। এই জন্য এবং চিকিৎসা প্রণালী এবং ভবিষ্যৎ চিকিৎসা প্ল্যান, যেটা আমরা বলি যে আসলে চিকিৎসা ক্যান্সার চিকিৎসাটা ওয়ান টাইম না, আসলাম চিকিৎসা দিলাম, তার একটা কিন্তু লম্বা সময় চিকিৎসা। এই চিকিৎসা প্রণালী বা চিকিৎসা যাত্রা যেটা আমরা বলি ঠিক করার জন্য এই স্টেজিং ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। এবং কোলনের স্টেজিং ওয়ার্কের জন্য আমরা যেটা দেখতে চাই যে প্রথমে যে কোলোনোস্কোপিক রোগ ধরা পড়লো, তারপর আমরা বলি যে সিটি স্ক্যান করতে। আচ্ছা, হ্যাঁ, যদি ওটা গ্রেডিংয়ের উপর ভিত্তি করে সিটি স্ক্যান করা মানে কি পেটে কি ওখানেই আছে নাকি আশেপাশে লিম্ফ নোড বলেন, লিভার বলেন, তারপর লাঙে সিটি করতে পারে লাঙে ছড়িয়ে গেল কিনা। আরেকটা যেটা আধুনিক পরীক্ষা আমরা কোনো ক্ষেত্রে করে থাকতে বলি যাদের একটু অ্যাডভান্স বা বড় ডিজিজ থাকে, সেটা বলো পেট সিটি স্ক্যান, যেটা একটা সিঙ্গেল সিটি স্ক্যান, যেটা একসময় আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না। আমরা খুব লাকি যে আমাদের এখানে প্রায় মোর দেন 10 ইয়ার্সের উপরে পেট সিটি হচ্ছে, এবং এটার জন্য প্রাইভেট থেকে আগে আসছিলো প্রথমে, এখন গভর্নমেন্ট পর্যায়ে অনেক জায়গায় হচ্ছে, যার জন্য চিকিৎসাটা বা পরীক্ষাটা সহজলভ্য হয়েছে। সারা শরীরে কোথাও কোনো রোগ আছে কি না সেটা শনাক্ত করা সম্ভব। সেই সাথে আমরা বলতে পারি আর্লি ডিটেকশনটা অনেক জরুরি। আচ্ছা স্যার, আমরা এই প্রসঙ্গে আবারও আসছি, আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ। ফার্স্ট এইড ক্যান্সার আলাপনে আমরা কথা বলছিলাম কোলন ক্যান্সার এবং সচেতনতা, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা স্টেজিং নিয়ে কথা বলছিলাম, আমরা এবার চিকিৎসা প্রসঙ্গে চলে আসব। কী কী চিকিৎসা দিয়ে থাকেন আপনারা? আচ্ছা, যে কোনো ক্যান্সারের মতোই কোলন ক্যান্সারের চিকিৎসাটা আসলে ডিসিশনটা নিতে হয় ক্যান্সারের পর্যায়ের উপর ভিত্তি করে। বিশেষ করে পর্যায় এক বা পর্যায় দুই বা স্টেজ ওয়ান বা টুর ক্ষেত্রে ফার্স্ট চিকিৎসা অপশনে চলে আসে সার্জারি। আর এর সাথে আরেকটা জিনিস ছোট্ট যোগ হয়, ওই যে বললাম না যে কোলন ক্যান্সার দুটো পার্ট, আমরা বলি অ্যাকচুয়াল কোলন আর রেক্টাম। রেক্টামের ক্ষেত্রে আবার স্টেজ দুই বা তিনের ক্ষেত্রে একটা বড় পার্ট আছে রেডিওথেরাপি, সেটা নিয়ে আমরা একটু পরে আলাপ করছি। তো প্রথম কথা হচ্ছে পর্যায়ে এক বা দুইয়ের পরে বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারি সফল হয়ে যাওয়ার পরে হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোনো চিকিৎসা লাগে না। কিছু কিছু ক্ষেত্রে অন্য চিকিৎসা লাগে, বিশেষ করে পর্যায়ে দুইয়ের ক্ষেত্রে। তখন হচ্ছে এটা হচ্ছে যে আধুনিকায়ন যেটা চিকিৎসার, যে আমরা কিছু মলিকুলার টেস্ট করি, যেগুলো এখন বাংলাদেশের হচ্ছে,
দুই তিন বছর আগে সেসব পরীক্ষা বাংলাদেশে হতো না। মলিকুলার টেস্ট করে দেখা হয় যে জেনেটিক বা ডিএনএ লেভেলে কোনো চেঞ্জ আছে কিনা, যার জন্য একটা পেশেন্টের ক্যান্সারের চান্স বেশি, সেক্ষেত্রে হয়তো তাদের পরবর্তীতে কিছু চিকিৎসা লাগে। আর পর্যায় তিনের ক্ষেত্রে চিকিৎসাটা একটু জটিল, সেটা হচ্ছে তার অনেক ক্ষেত্রে আগে কিছু কেমোথেরাপি লাগে, আমরা যেটাকে আমাদের ভাষায় বলি নিউরোজেনিক ট্রিটমেন্ট, পরবর্তীতে অপারেশন, তার পরবর্তীতে অ্যাডজুভেন্ট মানে অপারেশন পর্যায়ে পরবর্তী পর্যায়ের কিছু চিকিৎসা লাগে। আর সবচেয়ে খারাপ পর্যায়ে যেটা স্টেজ ফোর বলতে বোঝায় যে কোলন ক্যান্সারটা ক্যামরনের বাইরে ফুসফুস, লিভার বা হাড় বা অন্য কোনো জায়গায় যেটা ছড়িয়ে গেছে, যে সেক্ষেত্রে চিকিৎসাটা আসলে ঠিক হয় যে ও তার ছড়ানোর পর্যায়টা কেমন আছে, রোগীর ফিজিক্যাল ফিটনেস কেমন আছে, এবং তখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে মলিকুলার টেস্ট বা ডিএনএ টেস্টে বা আমরা যে সেলের যে কোষের যে ক্ষুদ্রতে ক্ষুদ্র জিনিস দেখি সেগুলো দেখে তার চিকিৎসা ঠিক করা হয়। এবং এখানে কিছু আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে এখন খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল। আচ্ছা, এবং অ্যাকচুয়ালি ক্যান্সারের চিকিৎসা যদি আমরা বলি কোলন ক্যান্সারের বা কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসার জন্য সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, রেডিওথেরাপি, এই সব ধরনের সম্মিলিত চিকিৎসা পর্যায় ভেদে লাগে এবং সকল চিকিৎসা কিন্তু আসলে এখন সম্ভব এই দেশে। আচ্ছা আচ্ছা, তো রেডিও কেমোথেরাপি নিয়ে কিছু বলছিলেন স্যার। বিশেষ করে রেডিওথেরাপি একটা বড় পার্ট বা বড় ইম্পর্টেন্স হচ্ছে রেকটাল ক্যান্সার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের যে কোলনের শেষ মাথা যেটা আমরা বলি, যেটাকে আমরা পায়পথ থেকে শুরু করে মলদ্বার যেটাকে পর্যন্ত, তো ওইখানে আসলে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এবং কোলন, আরেকটা হচ্ছে যে অ্যানাল ক্যানাল ক্যান্সার একদম শেষ মাথা মলদ্বারের যে ক্যান্সার, এক্ষেত্রে রেডিওথেরাপির ভূমিকা হচ্ছে মানে অনস্বীকার্য। একসময় বলা হয়তো যে অপারেশন করে ফেলে, তারপর দেখা গেল অপারেশন করার পরও রোগটা দ্রুত ওই জায়গায় ফেরত আসে, তখন দেখা গেল যে রেডিওথেরাপি বিশাল পার্ট। এবং এখানে একটা কথা হচ্ছে যে সার্জারির ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, আমাদের কাছে রোগীরা যখন আসে আমরা বলি যে আপনার কোনো একটা কাট পেটে ফেলে দিতে হবে এবং হয়তো সাময়িক অথবা পারমানেন্ট ব্যাগ লাগাতে হবে, তখন কিন্তু অনেকের শখটা যে না আমি সারা জীবন একটা ব্যাগ ক্যারি করবো কিনা, বিশেষ করে পারমানেন্ট কোলোস্টমি বা পারমানেন্ট ব্যাগ লাগানোর ব্যাপারটা কিন্তু রেকটামের ক্ষেত্রে খুব বেশি অনেক ক্ষেত্রে লাগে, কারণ কি সেটা যদি রেকটাম ক্যান্সার একদম শেষ প্রান্তে মানে মলদ্বারের কাছাকাছি থাকে তখন আসলে পারমানেন্ট কোলোস্টমি করতে হয় বা ব্যাগ লাগাতে হয়, সেটা কিন্তু অনেক রুগী বা অনেক মানুষ আসলে মেনে না, মানসিকভাবে খুব কঠিন। সেটাকে ফ্যাসিলেট করার জন্য বা সেটা যাতে কমানো যায় সেজন্য কিন্তু এখন অপারেশনের পূর্বে রেডিওথেরাপি দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, এবং রেডিওথেরাপির সাথে সাথে মুখে খাওয়ার কেমোথেরাপি ওষুধও দেওয়া হয় যাতে সেটা ছোট হয়ে মলদ্বারটা পারমানেন্ট করতে না হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বলি এখনকার সময় আসছে যে নিউরোজেনিক টোটাল নিউরোজেনিক ট্রিটমেন্ট মানে সার্জারির আগে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপির সাথে মুখে খাওয়ার ওষুধ, কিছু কিছু পার্সেন্টেজ রোগীর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রোগও চলে যায়। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আর এছাড়াও যদি স্টেজ 4 ক্ষেত্রে যেখানে হাড়ের রোগ ছড়াতে পারে, লিভারের রোগ ছড়াতে পারে, যদি লিভারের রোগ ছড়িয়ে যায় এবং যদি একটা জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু এখন রেডিও সার্জারি SRS যেটাকে বলি সেই চিকিৎসা আমরা দিয়ে থাকি। আচ্ছা, সেটাও কিন্তু রোগ স্টেজ 4-এর পরেও কিন্তু শুধু লিভার অনলি হয় মানে শুধুমাত্র লিভারের ছড়া একটা জায়গায় থাকে, এটাও কিন্তু আমরা কিউরেটিভ ইন্টেন্ট মানে ভালো হয়ে যাওয়ার মতো করে চিকিৎসা করতে পারি। আচ্ছা স্যার, আপনি অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বললেন, সেটি অত্যন্ত আশাব্যঞ্জক, কিন্তু আমি এবার জানতে চাইব যে আসলে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের চিকিৎসার ক্যান্সারের ক্ষেত্রে পার্থক্য কি, আর বাংলাদেশে আসলে ক্যান্সার চিকিৎসার অগ্রগতিটি কিরকম? আচ্ছা, অ্যাকচুয়ালি ক্যান্সার চিকিৎসা হচ্ছে খুব দ্রুত মানে পরিবর্তনশীল এবং উন্নয়নশীল একটা চিকিৎসা, যেটা লাস্ট ডিকেডে লাস্ট দশকে এটা মানে অভাবনীয় উন্নতি এবং পরিবর্তন হয়েছে, সেটার সাথে তাল মিলে বাংলাদেশে অনেকটা অগ্রগতি হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্র ছাড়া প্রায় সব ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বাইরে বিশ্বের সাথে প্রায় সমমানে আছে। কিছু কিছু পার্থক্য যেটা সেটা আমরা যদি বলি, কিছু ডায়াগনস্টিক ফ্যাসিলিটি সেটা হচ্ছে আসলে সারা বাংলাদেশে নাই, সেটা আসলে ঢাকা কেন্দ্রিক। ঢাকাতেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় যে বললাম যে মলিকুলার টেস্ট, অনেক মলিকুলার টেস্টই আমাদের দেশে হয়, তো কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে যাই যে হচ্ছে না খুব, সেটার সংখ্যা খুবই কম। আর এর বাইরে যেটা হচ্ছে আর যদি বলি তো ডায়াগনোসিসের ক্ষেত্রে বললাম, চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে রেডিওথেরাপির ক্ষেত্রে আমাদের দেশে এখন কিন্তু মোটামুটি আমরা পরিবেশের সাথে তাল মিলে কিন্তু যে আধুনিক সকল চিকিৎসা এখন এখানে অ্যাভেলেবেল, শুধুমাত্র তফাত আছে যে প্রোটন থেরাপি বলে রেডিওথেরাপি একটা পার্ট আছে, এটা খুব ইউজলি কস্টলি এবং এটা খুব কম পর্যায়ে ইউজ হয়, সিলেক্টিভ দেশে সিলেক্টিভ সেন্টার ইউজ হয়, ওটা আমাদের দেশে এখনও আসেনি। আর যদি কেমোথেরাপির ক্ষেত্রে বলি, কেমোথেরাপির সমস্ত ওষুধ আমাদের দেশেই তৈরি হচ্ছে এখন এবং সমস্ত ওষুধ অ্যাভেলেবেল। এর পরবর্তীতে আসে যে টার্গেটেড থেরাপি ক্যান্সারের ক্ষেত্রে,
টার্গেটেড থেরাপি সকল ওষুধ আমাদের দেশে এখন বর্তমানে পাওয়া যায়, এখন আমরা ইউজ করছি, রোগের উপরে প্রয়োগ করছি, আমরা আশানুরূপ ফলাফলও পাচ্ছি। এর পরবর্তীতে যেটা আসছে যে নতুন অ্যাডভান্টেজ, একদম নিউ ইনভেনশন, যেটা গত দু এক বছর বেশ ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা বস্তু হয়ে গেছে, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। এবং কিছু কিছু স্টাডি দেখা গেছে যে স্টেজ ফোর ডিজিজও যাদেরকে প্রযোজ্য ক্ষেত্রে ইমিউনোথেরাপি দেওয়ার পর তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, যদিও সেটার সংখ্যা হয়তো বা লিমিটেড, কিন্তু একটা স্কোপ আছে। সে ইমিউনোথেরাপির সকল ওষুধ আমাদের দেশে পাওয়া না গেলেও উল্লেখযোগ্য সংখ্যক ওষুধ, যেগুলো সবচেয়ে বেশি বা বহুল ব্যবহৃত, সেটা আমাদের দেশে পাওয়া যায়। অল্প কিছু ক্ষেত্রবিশেষ ছাড়া আমাদের দেশে কিন্তু ক্যান্সার চিকিৎসা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে আসছে। একটা সমস্যা এখানে হয় সহজলভ্যতা, মানে ওটা আসলে যে বললাম না, সেন্টার কেন্দ্রিক, ঢাকাতে সব সেন্টারে সম্ভব না, সিলেক্টিভ সেন্টারে অ্যাভেলেবেল, এবং ঢাকার বাইরেও জেলা পর্যায়ে এখন এগুলো অ্যাভেলেবেল হয় না, যার জন্য মানুষ মনে করে হয়তো সব চিকিৎসা বাংলাদেশে সম্ভব। আচ্ছা স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম ছোট করে স্যার জানতে চাইবো যে প্রতিরোধের উপায় কী? আচ্ছা, ক্যান্সার প্রতিরোধের উপায় এবং কোলন ক্যান্সার দুটারই আসলে একটাই উত্তর, সেটা হচ্ছে হেলদি ডায়েট, স্বাস্থ্যসম্মত খাবার দাবার খাওয়া, আর হচ্ছে হেলদি লাইফস্টাইল। আচ্ছা, মানে স্বাস্থ্যকর জীবনযাপন করা, লাইফস্টাইল মডিফিকেশন, যেটা হচ্ছে আমরা ওয়েট ঠিক রাখবো, জি, রেগুলার শারীরিক পরিশ্রম করব, ধূমপান করব না, অ্যালকোহল খাবো না, রেড মিট পরিমিত পরিমাণে খাবো, হ্যাঁ এটা, আর এটা করলে অনেক ক্যান্সার কিন্তু আমরা কোনো প্রতিহত করা যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, পরবর্তীতে সুযোগ হলে আরও অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ এনটিএন নিউজকে এবং হেলথ কেয়ার ফার্মাসিস্টকে ক্যান্সার সচেতনতার উপরে, কোলন ক্যান্সার উপরে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে কোলন ক্যান্সার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, আর আপনারা উত্তর পেলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন।